নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ এনেছি সকালে তাড়াহুড়োতে একদম ঝটপট তৈরি করার মতো একটি ব্রেকফাস্টের প্রিপারেশন, ডিম পরোটার রেসিপি। মাত্র 7-8 মিনিট সময়ের মধ্যেই কিন্তু এটা তৈরি করে নেওয়া যাবে, আর আটা ময়দা মাখার ঝামেলা ছাড়াই এটা তৈরি করা যাবে। তাহলে চলুন এবার এই রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে একটা বড় বাটিতে 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। এখানে 125 গ্রাম মতো ময়দা রয়েছে। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন এবং ক্রাশ করা গোলমরিচ, এটাও নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো জল দিয়ে ময়দাটার একটা গোলা আমাদের তৈরি করে নিতে হবে। জলটা একবারে বেশি পরিমাণে দিয়ে দেবেন না, অল্প অল্প করে দিতে থাকবেন এবং এটা মেশাতে থাকবেন। একটা তারের বিস্কারের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। আর এই যে ব্যাটারটা, খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা কিন্তু হবে না, দেখুন ঠিক এইরকম কনসিস্টেন্সি তৈরি করতে হবে। আপনারা চাইলে 10-15 মিনিট মতো এই ব্যাটারটা ঢাকা দিয়ে রেখে দিতে পারেন। এদিকে অন্য একটা বাটিতে আমি 2টো ডিম ভেঙে নিয়েছি। এই ডিমের মধ্যে দিয়ে দেবো প্রথমে আমি মিহি করে কুচানো পেঁয়াজ। আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি। যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। স্বাদ মতো নুন এবং ক্রাশ করা গোলমরিচও দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা এবং গোলমরিচের মধ্যে যে কোনো একটাও আপনারা এখানে দিতে পারেন। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে প্রথমে আমি 1/2 চামচ মতো তেল দিয়ে দিলাম। একটা ব্রাশ বা স্প্যাচুলার সাহায্যে তেলটা ভালো করে ফ্রাইং প্যানের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তারপর ময়দার যে ব্যাটারটা তৈরি করা হয়েছিল সেই ব্যাটারটা 1 হাতা মতো এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে এভাবে একটু ঘুরিয়ে একটা গোল শেপ দিয়ে দিতে হবে। রুটি বা পরোটা যেরকম গোল হয় সেরকম একটা শেপ দিয়ে দিতে হবে। ওপরের সারফেসটা যখন শুকিয়ে যাবে তখন এই রুটিটাকে উল্টে দিতে হবে। এখন যে দিকটা ওপরে রয়েছে সেই দিকটা নিচের দিকে ছিল এতক্ষণ, কাজে এটা হালকা একটু শেকা হয়ে গেছে। এবার যে ডিমের গোলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা 2-3 চামচ মতো এই ওপরের সারফেসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এক চামচ মতো তেল আমি এভাবে চারিদিক থেকে দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ অপেক্ষা করব যাতে নিচের সাইডটা একটু ফ্রাই হয়ে যায়। ভাজা হয়ে যাওয়ার পর খুব সাবধানে পরোটাটাকে উল্টে দিতে হবে। উল্টানোর জন্য চাইলে আপনারা 2টো চামচ এখানে ব্যবহার করতে পারেন। এরপর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এবার এই পরোটাটা 2 সাইড থেকেই সুন্দর মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখুন 2 সাইড থেকেই কিন্তু খুব ভালো করে আমি পরোটাটা ভেজে নিয়েছি। এবার পরোটার যে সাইডে ডিমটা ছিল সেই সাইডে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিজ। আমি এখানে স্লাইস চিজ ব্যবহার করেছি। আপনারা চিজ কিউব গ্রেট করেও এখানে ব্যবহার করতে পারেন, মানে প্রসেস চিজ এখানে ব্যবহার করতে পারেন, অথবা পিওর মজারেলাও ব্যবহার করা যেতে পারে। চিজের পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। চিজটা দেওয়ার পর পরোটাটা মাঝখান থেকে এভাবে ফোল্ড করে দিলাম। তারপর ওপর থেকে একটু এভাবে চেপে দিচ্ছি। এইভাবে 15-20 সেকেন্ড মতো রেখে দিলেই দেখবেন চিজটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে এবং পরোটাটা 2টো পিঠ একসঙ্গে স্টিক হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন চিজ মেল্ট হয়ে গেছে। আমাদের প্রথম ডিম পরোটা এখানে একদম রেডি। এবার এটাকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। একই রকমভাবে বাকি সমস্ত ডিম পরোটা এখানে আমি ভেজে রেডি করে নেব। চাইলে আপনারা চিজের পরিবর্তে পরোটার মধ্যে একটু টমেটো কেচাপ ছড়িয়ে দিয়ে, টমেটো কেচাপ বা পিৎজা সস, যে কোনো ডিপ আপনারা এখানে এভাবে ছড়িয়ে দিতে পারেন। আর তার উপরে শসা পেঁয়াজ কুচিও ছড়িয়ে সার্ভ করতে পারেন। টমেটো সসটা দেওয়ার পর এই পরোটাটাকেও আমি ফোল্ড করে নিয়েছি। তারপর এটাকে একটু ভেজে আমি তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। দারুণ সুস্বাদু ডিম পরোটা এখানে একদম রেডি সার্ভ করার জন্য। চাইলে আপনারা পরোটার মধ্যে এই স্টাফিং দেওয়ার পার্টটা, মানে চিজ, টমেটো কেচাপ এইগুলো দেওয়াটা কিন্তু স্কিপ করতে পারেন। স্টাফিং ছাড়াও কিন্তু পরোটাটা খেতে দুর্দান্ত টেস্টি হয়। তাহলে দেখলেন কত সহজে এবং কত কম সময়ে দারুণ সুস্বাদু এই ডিম পরোটা তৈরি হয়ে গেল।
আপনারাও বাড়িতে এই ডিম পরোটার রেসিপিটা ট্রাই করুন এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।